আপনি কি জানেন যে আপনার গন্ধের অনুভূতিকে উদ্দীপিত করতে প্রাকৃতিক তেল ব্যবহার করা আসলে আপনার জ্ঞানীয় কর্মক্ষমতা উন্নত করতে পারে? UCI সেন্টার ফর দ্য নিউরোবায়োলজি অফ লার্নিং অ্যান্ড মেমরির একটি নতুন গবেষণায় দেখা গেছে যে যারা বিছানায় যাওয়ার আগে ডিফিউজারে প্রাকৃতিক তেল ব্যবহার করেছিলেন, তাদের জ্ঞানীয় কর্মক্ষমতা যারা করেননি তাদের তুলনায় 2.26 বৃদ্ধি পেয়েছে। গবেষণায় স্মৃতিশক্তি হ্রাস ছাড়াই 6-0 থেকে 8-5 বছর বয়সী পুরুষ এবং মহিলাদের জড়িত ছিল। তাই আপনি যদি আপনার মস্তিষ্কের শক্তি বাড়ানোর উপায়গুলি খুঁজছেন, তবে এটি অবশ্যই বিবেচনা করার মতো। ঘ্রাণ শক্তির মস্তিষ্কের মেমরি সার্কিটের সাথে সরাসরি সংযোগ রয়েছে এবং ঘ্রাণ ক্ষমতা হ্রাস আলঝাইমার এবং অন্যান্য ডিমেনশিয়া, পার্কিনসন, সিজোফ্রেনিয়া এবং মদ্যপান সহ প্রায় 70টি স্নায়বিক এবং মানসিক রোগের বিকাশের পূর্বাভাস দিতে পারে। আপনার গন্ধের অনুভূতিকে উদ্দীপিত করার জন্য প্রাকৃতিক তেল ব্যবহার করে আপনি আসলে মস্তিষ্কের পথের অখণ্ডতা উন্নত করতে পারেন, যা মধ্যবর্তী টেম্পোরাল লোবকে সিদ্ধান্ত গ্রহণের প্রিফ্রন্টাল কর্টেক্সের সাথে সংযুক্ত করে, যা বেশ শীতল। সুতরাং আপনি যদি নিজের জন্য এটি চেষ্টা করতে আগ্রহী হন, তবে আপনার যা প্রয়োজন তা হল একটি ডিফিউজার এবং কিছু প্রাকৃতিক তেল। গবেষণায় অংশগ্রহণকারীরা একক প্রাকৃতিক তেলযুক্ত 7টি কার্তুজ ব্যবহার করেছিলেন, যা প্রতি সন্ধ্যায় বিছানায় যাওয়ার আগে ডিফিউজারে রাখা হয়েছিল। তারা ঘুমানোর সময় ডিফিউজারটি 2 ঘন্টা সক্রিয় ছিল এবং ফলাফলগুলি বেশ চিত্তাকর্ষক ছিল। সমৃদ্ধ গ্রুপটি কেবল জ্ঞানীয় কর্মক্ষমতাতে উল্লেখযোগ্য উন্নতি দেখেনি, তবে তারা আরও ভালোভাবে ঘুমানোর কথাও জানিয়েছে। এটি সত্যিই একটি উত্তেজনাপূর্ণ আবিষ্কার এবং গবেষকরা আশা করেন যে এটি স্মৃতিশক্তি দুর্বলতার জন্য ঘ্রাণ থেরাপিতে আরও তদন্তের দিকে পরিচালিত করবে। প্রকৃতপক্ষে এই গবেষণার উপর ভিত্তি করে একটি পণ্য এই শরৎকালে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে, তাই এটির দিকে নজর রাখুন।